আগামী জানুয়ারিতে ইডেনে খেলবেন রোহিতরা বিপক্ষ ইংল্যান্ড। দেশের মাটিতে 3 সিরিজের সূচি ঘোষিত। আগামী বছর ইডেনে খেলবে ভারত। 25 জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচ হবে কলকাতায়। বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে রোহিত শর্মারা কবে কোথায় খেলবেন তা জানিয়ে দিল বোর্ড। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী বছরের ফেব্রুয়ারির পর্যন্ত সূচি প্রকাশ করেছে। সেখানে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে 2টি টেস্ট এবং 3টি টি-20, কিউইদের বিরুদ্ধে 3টি টেস্ট এবং ইংল্যান্ডের বিরুদ্ধে 5টি টি-20 এবং 3টি একদিনের ম্যাচের কথা উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট 19শে সেপ্টেম্বর থেকে, সেটি হবে চেন্নাইয়ে। দ্বিতীয় টেস্ট কানপুরে। 27শে সেপ্টেম্বর থেকে শুরু হবে সেই টেস্ট। টি-20 সিরিজ শুরু হবে ধর্মশালায়। 6ই অক্টোবর হবে প্রথম ম্যাচ। দিল্লিতে বাংলাদেশের বিরুদ্ধে ভারত দ্বিতীয় টি-20 খেলবে 9ই অক্টোবর। তৃতীয় ম্যাচটি হবে হায়দ্রাবাদে। 12ই অক্টোবর হবে সেই ম্যাচ। 4 দিন পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হয়ে যাবে। ব্যাঙ্গালুরুতে প্রথম টেস্ট 16ই অক্টোবর থেকে, পুনেতে দ্বিতীয় টেস্ট 24শে অক্টোবর থেকে, তৃতীয় টেস্ট মুম্বাইয়ে। 1লা নভেম্বর থেকে শুরু সেই টেস্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে ভারত। প্রথম ম্যাচ পরের বছর 22শে জানুয়ারি হবে চেন্নাইয়ে। পরের ম্যাচটি কলকাতায়, সেটি হবে 25শে জানুয়ারি। রাজকোটে খেলা হবে 28শে জানুয়ারি। চতুর্থ ম্যাচ পুনেতে। 31শে জানুয়ারি হবে সেই ম্যাচ। 2রা ফেব্রুয়ারি মুম্বাইয়ে হবে পঞ্চম টি-20। একদিনের সিরিজ শুরু 6ই ফেব্রুয়ারি থেকে। ম্যাচ হবে নাগপুরে। কটকে দ্বিতীয় ম্যাচ 9ই ফেব্রুয়ারি হবে সেই ম্যাচ। শেষ ম্যাচ আহমেদাবাদে 12ই ফেব্রুয়ারি হবে সেই ম্যাচ।